দিদি ভাই, ভাগ্যিস ভালো আপনি জানালেন যে আমার কণ্ঠস্বরটা নাকি ছেলেদের মতন। বিশ্বাস করুন, নইলে আমি কখনোই জানতে পারতাম না যে আমার কণ্ঠস্বরটা ছেলেদের মতন। আমি কেন, কেউ বুঝতেই পারতো না যে আমার কণ্ঠস্বরটা ছেলেদের মতন। ভাগ্যিস ভালো আপনি নোটিস করেছেন, নইলে সত্যি বুঝতে পারতাম না। আর কি বলুন তো, আমি আমার কণ্ঠস্বর নিয়ে না ভীষণ কনফিডেন্ট। আমি ভীষণ মানে ভালোবাসা পেয়েছি আমার কবিতা পাঠের মাধ্যমে, আমার এই কণ্ঠস্বরের জন্যই। আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে, যারা আমাকে ভালোবাসা দেন, তারা কিন্তু আমার কবিতা শুনতে চান আমার এই গলার স্বরের জন্যই। তার জন্য আমি ভীষণ কনফিডেন্ট আরও পরিমাণে। আর আপনার নামটা থেকে বুঝতে পারলাম আপনি তো একজন মেয়ে, এবং আপনার কণ্ঠস্বরটা ঈশ্বরের দান করা মেয়েদেরই কণ্ঠস্বর হবে। কিন্তু দেখুন, সমাজ শ্রেয়া ঘোষাল, লতা মঙ্গেশকর, কবিতা কৃষ্ণমূর্তি, এরকম প্রচুর গায়িকারা আছেন বা কবিতা পাঠ করেন প্রচুর মহিলারা আছেন, ব্রততী বন্দ্যোপাধ্যায়, তারা দেখুন তাদের কণ্ঠস্বরের মাধ্যমে সমাজে আমাদের কীভাবে এন্টারটেইন করে চলেছে। কিন্তু দেখুন, আপনি মেয়ে হয়ে মেয়েদের কণ্ঠস্বর পেয়েছেন, ঈশ্বর আপনাকে দান করেছে না চাইতেও, কিন্তু আপনি সেই কণ্ঠস্বরটাকে কাজে লাগাতে পারলেন না। আমার নইলে ছেলে, আমি বলছেন মেয়ে সাজি বা ছেলেদের মতন গলার স্বর, তবুও দেখুন আমাকে পাবলিক এত ভালোবাসা দিয়েছেন। কিন্তু আপনি তো প্রতিষ্ঠিতই হতে পারলেন না সমাজের কাছে, মানে কোথাও দেখলাম না উইকিপিডিয়ায় আপনার নাম আছে, গুগলে আপনার নাম আছে, আপনি আপনার কণ্ঠস্বরের মাধ্যমে সমাজকে এন্টারটেইন করেছেন। কিন্তু দেখুন, ঈশ্বর আপনাকে পুরোপুরি মেয়ে হিসাবে তৈরি করেছে এবং গলার স্বরটাও মেয়ে দিয়েছে, তবুও আপনি অ্যাচিভমেন্ট করতে পারলেন না। দুঃখ লাগলো এই জন্য আমার। আমি নইলে ছেলে থেকে মেয়ে হয়েছি বা আমার গলার স্বরটা এখনো পর্যন্ত ছেলে রয়েছে, কিন্তু এটা আমার কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট। তারপরেও আমাকে মানুষ ভালোবাসে, আমার কবিতা শুনতে ভালোবাসে আমার কণ্ঠস্বরের জন্য, কারণ আমি কনফিডেন্ট। কণ্ঠস্বরটা ছেলেদের বা মেয়েদের উপর ম্যাটার করে না, কণ্ঠস্বরটা ম্যাটার করে আমি কতটা কনফিডেন্ট আমার বাচন ভঙ্গির সাথে, সেটাই ম্যাটার করে। এমন কিছু করুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন, অন্যকে প্রতিষ্ঠিত করতে পারলো কি পারলো না, তার কণ্ঠস্বর কেমন, সেটা নিয়ে না পড়ে পিছিয়ে পড়বেন, উল্টে নিজে এমন করুন যাতে অনেক অ্যাচিভমেন্ট করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন দিদি ভাই, ভালো থাকবেন।